ওয়াদা আমি কেন করবো? ওয়াদা তো করবি তুই। ও তুমিও ওয়াদা করো। হ্যাঁ বিদেশ থাকো বলা যায় না। হ্যাঁ ওয়াদা করো বন্ধু যে কোথাও মেয়ে দেখবো দেখবো না, বন্ধুরে বিয়ে করাবো না। করো কপালে না থাকে। ঠিক আছে এই মেয়ে দেখতে কেমন? দেখ মানে ছয় মাস আগে নাকি দেখতে খুব ভালো আছিল। আমি তো ভাবছি যে বিয়ে শাদী যদি হয় তাহলে তো ঘষা মাজা করে আবার ছয় মাস পরে আগের রূপে ফিরে আসতে পারবে। দেখেন শুকুর ভাই, যেহেতু আমার বোন বানাইছেন তাহলে আমার উপর একটু ভরসা রাখতে হইব। আপনি যদি এই মাইয়া দেখলে পাগল হয়ে যান তাহলে আপনার ভালো জায়গায় বিয়ে করাইতে পারবো না। তুমি একটু বুঝো না। না কত ঠিক বলছে, হচ্ছে কি যে যদি একটা ভালো বাড়িতে আমরা যাই, ভালো জায়গায় সম্পর্ক করতে চাই, তারা যদি জানতে পারে যে ছেলে মেয়ে দেখলে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন ভাববো যে তার মেন্টালি কোনো সমস্যা আছে। না বন্ধু এটা তো তুমি বলতেই পারো না, না হলে তো এতদিন আমি গো দইরা বিউটিরে বিয়ে করতাম। ঠিক আছে ঠিক আছে, এখন আমার উপর ভরসা রাখতে হবে। সেইটাই ভাবি, আপনার উপর আমার পুরোপুরি ভরসা আছে কিন্তু ভাবি। তাহলে ওয়াদা করেন যে আর কোন জায়গায় আপনি ইচ্ছা করে কোনো মেয়ের প্রস্তাব দিবেন না, আর মেয়ে দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধু ওয়াদা করো। ওয়াদা আমি কেন করব? ওয়াদা তো করবি তুই। ও তুমিও ওয়াদা করো। হ্যাঁ বিদেশ থাকো বলা যায় না। হ্যাঁ ওয়াদা করো বন্ধু যে কোথাও মেয়ে দেখবো দেখবো না, বন্ধুরে বিয়ে করাবো না। করো না, কথা তো ওইটাই, এখন সমাধান হলো এইটাই যে তোর ভাবির উপর তুই পরিপূর্ণ দায়িত্ব দিয়া দে, সে যে মায়া দেখা পছন্দ করব আমরা যা সেই মায়ের উঠা নিয়ে আসবো, বাড়তি আর কোনো হেসালে যাব না। অবশ্যই আমি তো আর জীবনেও না, তুই কইলেও আমি আর যাব না। হ্যাঁ তাহলে ববিতা তুমি একটু কষ্ট করো, সেটা হলো যে ঘানি ভাঙানো যে সর্ষের তেল আছে ওই সর্ষের তেল দিয়ে তুমি মোরগ পোলাও রান্না করো। আমার ছোটোবেলায় এমন হইতো মনে খুব কষ্ট উঠলে মানে পছন্দের খাবার খাইলে সেই কষ্টটা দূর হয়ে যেত, আমার বন্ধুর মিলে একটু অনেক কষ্ট। এইটা অবশ্য বন্ধু তুমি ঠিক কথাই কইছো, এখন একটু ভালো মন্দ খাইলে এই যে অল্পের জন্য কলঙ্কের হাত থেকে যে বেঁচে গেছি এই আফসোস থেকে কিছুটা হইলেও আমি রেহাই পাবো। সর্বনাশের কাজ হয়ে যায় কারণ আবারও ভাবি। আচ্ছা থাক ঠিক আছে আমি যাইতেছি রান্না করতেছি, গল্প করো। এটা হলো কপাল বুঝছো, ঘরে যদি এইরকম লক্ষ্যে একটা বউ তুই আনতে পারো তাহলে দেখবি তোর জীবনটাই ধন্য হয়। এটা মনে হয় আমার পকেটের মধ্যে ইচ্ছা করলেই আমি বাইর করলাম। না তোর একটা কথা বলি, মেয়ে মানুষ কিন্তু পানির মতো, যে পাত্রে রাখবি সে পাত্রে আকার ধারণ করবি। সেইটাই তো ভাবছিলাম দোস্ত, আমি ভাবছিলাম ভাবিরে দেখা অনেকে অনেক কিছু হয়তো শিখছে, অনেকে হয়তো ভাবির মতোই লোক হবে, কপালে নাই কি করবে।